নিজের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে গ্রামের নাম জড়িয়ে সামাজিক মাধ্যমে এক ব্যক্তি কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র বিরোধিতা করলেন কচুদরম চতুর্থ খণ্ড গাঙ্গুলি গ্রামে জনসাধারণ। বৃহস্পতিবার কচুদরম চতুর্থ খণ্ড গাঙ্গুলি গ্রামের আশাকর্মী এমারুন নেছা লস্করের বাড়িতে এক সাংবাদিক সম্মেলন করে আশাকর্মী এমারুন নেছা লস্কর, সরলা বেগম লস্কর, শুকুরন নেছা বড় হুইয়া, নাজমা বেগম লস্কর সহ গ্রামের বিশিষ্ট নাগরিক এনামুল হক মজুমদার, গ্রুপ সদস্য সাদুল্লাহ হক লস্কর, মিজাউল হক লস্কর, আকদস আলী মজুমদার প্রমুখ বলেন, কচুদরম চতুর্থ খণ্ড আনসার গ্রাম। গ্রামের আশাকর্মী মিনারা বেগম লস্করের স্বামী জামাল উদ্দিন লস্কর আশাকর্মীর স্বামী হওয়ার সুবাদে সানিয়া হসপিটালের সাব সেন্টারে NNM জাহানারা বেগমের সঙ্গে মিলে নানা দুর্নীতি করে চলেছেন। আর এভাবে নিজের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে এলাকার অন্যান্য আশাকর্মী ও গাঙ্গুলি গ্রামের নাম জড়িয়ে সামাজিক মাধ্যমে নানা কুরুচিকর মন্তব্য করছেন জামাল উদ্দিন লস্কর। এদিন সাংবাদিক সম্মেলনে তারা আশাকর্মীর স্বামী জামাল উদ্দিন লস্করের এসব মন্তব্য সম্পূর্ণ মিথ্যা বলে উল্লেখ করে তীব্র নিন্দা জানান। সোনাই থেকে আব্দুল কালাম লস্করের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। আশাকর্মী, আমার নাম সরলা বেগম, কচুদরম পাট পৌর, আমার গ্রাম হইল বাগাডরি গ্রাম। আর আমি ভ্যাকসিন ডিউটি ওখানে দিয়েছে, দেওয়ার পরে আমি একটা ক্যাম্প আসলো, ক্যাম্পের মাঝে স্কুলে ঢুকছি, স্কুলে ঢুকার পরে জামালদায় আমার বহুত উচ্চ বাচ্য হরছেন, গালিছেন। গালার পরে আমার মেয়ে গুড়ে ভ্যাকসিন দেওয়ার সময় আমার NMA টুকেন দিছেন, টুকেন দেওয়ার পরে আমি ভ্যাকসিন গিতার পরে হে আমার স্কুল থেকে গর্জনা তরিয়ে হে আমার বাহরি দিছে, কইছে এইখানে কিতা লাগে, ইনো কোনো আশাকর্মীর ডিউটি না। আমি BPM রে কামর কাজর মে দিয়া আমি ডিউটি আমি আনছি, আমি পয়সা খরচ করছি, আমি পয়সা দিতাম, আমি BPM রে বাট দিতাম, টেহার বাট দিতাম, হইয়া আমি ভ্যাকসিন আনি। ইনো আমার যে ফার্স্ট ফার্স্ট ডোজ 500 টাকা করে লইছেন, ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজ এলে 1000 করে লইছেন, আর না দিয়েও তারা টাকা 1000 করে 1000 করে লইছেন, তারা আনা দিয়া তারা ভ্যাকসিনের রিপোর্ট বানাইয়া দিছ। সাব সেন্টারও ভ্যাকসিন আইছে, ভ্যাকসিন আওয়ার পরে একজনে গিয়া ভ্যাকসিন ফার্স্ট ডোজ মারছে, মারার পরে ফিরিয়া এটা মেসেজ গেছে না, মেসেজ না যাওয়ায় হে আবদার করছে, আমার গুত মেসেজ গেছে না, হে কইছে ই ইঞ্জেকশনটা শিকা তুটি গেছে গা, বহুত টাকা লাগব, তো এখন যদি টাকা 100 দেশ তো ওগুলো আইন করে দিব, কইয়া হে ফার্স্ট ডোজ আবার ওগুরে ফার্স্ট ডোজ বানাইয়া হে টাকা 100 ওগুর গেছে থাকি লইছে। জামাল হইল এই মিনারাদির আশা, আশা মিনারাদি আতান নার্স তান সুবিধার্থে জামাল ভাই একদিন আইয়া আমরা গাঙ্গুলি গ্রামের এমারুন নেশা আসার ঘর সেশন ডিউটি হয়, এই সেশন ডিউটির সম্পূর্ণ যাবতীয় জিনিসপত্র কোন দিকে ডেলিভারি লিয়ে গিয়া এখন গাঙ্গুলি গ্রামের কিছু মুরব্বী অন্দরে বা আমাদেরকে কইলেন যে গাঙ্গুলি গ্রামের বেশি দুর্নীতি চলে, এটা সেশন ডিউটি বদলার লাগিয়া আমরা অন্য অন্য প্রোগ্রাম করছি যে তোমরা প্রোগ্রাম আইয়া হইয়া এনে নিয়ে প্রস্তাব রাখছি যে গাঙ্গুলি গ্রামের যেগুলো আমরা অভ্যুত্থানে বিতাড়িত হইয়া আমরা সেশন ডিউটিটা বদলিয়ে দিলাম, আমরা সেদিন সবাদ বইয়া তারে সেশন ডিউটি বদলার প্রস্তাব গ্রহণ করছি, করিয়া হইছি আচ্ছা পরে পরবর্তীতে তোমরা সবরে সহযোগিতার মাধ্যমে এটা শেষ করে দিব, এটা শেষ করা হয়েছে না এখনো, এ আবার মিডিয়ার মধ্যে আমাদের এমারুন নেছার প্রতারণা দেখাইয়া বিভিন্ন কিছু লেখা লেখিয়া পাঠাইছে, তবে এখন আমরা এমারুন নেছার গৌরব বইয়া এইগুলার প্রতিবাদ জানাইয়ার যে এগুলা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ, আমাদের এখানে এইরকম কোনো কিছু করা হয়েছে না, কোনো কুত্তা দুর্নীতি চলে না, এটা আমরা বাস্তবে প্রমাণিত করিয়া দেখাই। উদ্দেশ্য তো দেখা যায় এখন আশা হলর প্রতিযোগিতা অনুযায়ী দেখা যায় যে সাব সেন্টারও জামাল ভাই বিশেষ লোভ আছে, যাতে টাকা উপার্জন করা যায়, বিভিন্ন ক্যাম্পিং করলে টাকা উপার্জন করা যায়, বর্তমানেও সাব সেন্টার হিসাবে একটা সরকারি ঘর আছে, এখানের মধ্যে যেগুলা আসবাবপত্র আছে বা বাৎসরিক একটা টাকা অনুদান হয় এগুলার কোনো হিসাব নিকাশ নাই, এটা সব জামাল ভাইয়ের আন্ডারে আছে, কমিটি কে কারা কে বা কারা এগুলো আমরা জানি না, গাঙ্গুলির মানুষে এগুলা কি কারণে হয় ওটার। বদরপুর সানরাইজ লজের গা ঘেঁষে উত্তর দিকে 5 মিনিট পায়ে হেঁটে গেলে রাস্তার পাশে নজরে পড়বে বিশাল কলাপসিবল গেট, বড় বড় হরফে লেখা প্রোগ্রেসিভ স্কুল। শহরের যানজটমুক্ত একটি নির্ঝঞ্ঝাট এলাকায় স্বমহিমায় বেশ কিছু কচিকাঁচার দায়িত্ব নিয়ে স্কুলটি আজ বদরপুরের অন্যতম একটি আবাসিক স্কুল।
গেট ঠেলে ভেতরে ঢুকলে পরিষ্কার পরিচ্ছন্ন উঠোনে কচি কাঁচাদের ছুটোছুটি দেখলে এক মুহূর্তের জন্য স্মৃতির রূপলি পর্দায় ভেসে উঠবে আপনার শৈশব। উঠানের দক্ষিণ পাশেই মেয়েদের হোস্টেল, ঠিক উল্টো দিকে এক মিনিট হেঁটে পশ্চিম দিকে বাঁক নিলেই স্কুল। স্কুলে ঢুকলেই মনে হবে আপনি তারামণ্ডলে ঢুকেছেন। ছাত্রছাত্রীদের মনোরঞ্জনের জন্য লম্বা বারান্দার দেয়ালে আঁকা বাহারি রঙের সব চিত্র, এইসব চিত্রের ডিজাইন করা হয়েছে ছাত্রছাত্রীদের মানস চরিত্রকে কল্পনা করে। শিক্ষক নিযুক্তির ক্ষেত্রে রয়েছে অভিনব প্রক্রিয়া। এক মাস পর্যবেক্ষণে থাকার পর ক্লাস নেওয়ার সুযোগ পান একজন শিক্ষক। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে আলাদা আলাদা হোস্টেলের ব্যবস্থা। বিশেষজ্ঞদের পরামর্শ মেনে আবাসিক পড়ুয়াদের স্বাস্থ্যসম্মত খাবার দেওয়া হয়। খেলাধুলায় ও শরীরচর্চায় রয়েছে রোজদিনকার রুটিন। স্কুলের কর্ণধার মোহাম্মদ শাহজাহানের হাতে গড়া অনেক ছাত্র রাজ্যস্তরে খেলাধুলা করছে। সাংস্কৃতিক ক্ষেত্রে নেওয়া হয় বিশেষ যত্ন, স্পোকেন ইংলিশ প্রায় প্রাথমিক গুরুত্ব। 24 ঘন্টার শৈক্ষিক গাইডেন্সে একটি পড়ুয়া নিজেকে সম্পূর্ণ মেলে ধরার সুযোগ পায়। আগামী শিক্ষাবর্ষ থেকে সিনিয়র সেকেন্ডারিতে উন্নীত হবে প্রোগ্রেসিভ, বর্তমানে ভর্তি চলছে। আপনার ছেলে বা মেয়েকে কোয়ালিটি এডুকেশনের স্বাদ এনে দিতে সামিল হতে পারেন প্রোগ্রেসিভের শিক্ষাযজ্ঞে।